অতিরিক্ত দুনিয়ার বিষয়ে দুশ্চিন্তা করা, এটা মানে দুনিয়াদার হওয়ার লক্ষণ। মানে ভেতরে দুনিয়া যখন খুব বেশি চেপে বসে তখন দুনিয়ার টেনশনগুলো অনেক বড় হয়ে ওঠে। আমাদের আখেরাতের দুশ্চিন্তা কত পার্সেন্ট আসে, অথচ বিপদ কোনটা বেশি? আপনার কাস্টমসের কোনো কাজ যদি ক্লিয়ার আপনি না করতে পারেন তাতে কি হবে? সামান্য কিছু আর্থিক ক্ষতি হবে, এর বেশি তো কিছু হবে না, বা জেল জরিমানা হবে, এই তো, এর তো বেশি কিছু না। কিন্তু আমার যদি দিনই একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট যেটা করার কথা সেটা যদি না হয় তাহলে আমার ক্ষতিটা অনেক বড় কিছু হতে পারে। তো এগুলো আমার ইমানের দুর্বলতার কারণে হয় যে আমাকে খুব বেশি প্রেসারে ফেলে দিচ্ছে, টেনশন, আমি পাগল হয়ে যাচ্ছি না। আমি অতিরিক্ত টেনশন হতে পারে মানুষের মধ্যে, এটা দোষের কিছু না, কিন্তু টেনশন যখন অতিরিক্ত হয় তখন বুঝতে হবে এটা আমার কাছে বড় হয়ে গেছে, দুনিয়াটা আমার কাছে অনেক বড় হয়ে গেছে, যেন আমি এটা প্রেশার নিতে পারছি না। এটাকে খুব হালকাভাবে, দিন শেষে এটা দুনিয়া, দিন শেষে এটা দুনিয়া, এটা হার যদি আমার হাত ছাড়া হয় তাতে আমার সামান্য কিছু ক্ষতি হবে, এর বেশি কিছু না, এটা আমাকে মানে ভেঙে ফেলতে পারে না। এজন্য ওই যে আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু এই রোগটা আছে খুব ভয়ঙ্করভাবে, আমি আপনি আমরা ম্যাক্সিমাম মানুষ, এটা কি আমরা এটা নিয়ে আলাদা একদিন আলোচনা করতে হবে ইনশাল্লাহ। দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ জিনিসটা খুবই ডেঞ্জারাস। নামাজ পড়া সোজা, রোজা রাখা সোজা, দায় রাখা সোজা, অন্য সমস্ত কাজগুলো রাখার অনেক সহজ তুলনামূলকভাবে, দুনিয়ার মোহ মুক্ত হওয়ার চাইতে। দুনিয়ার মোহ হুব্বু দুনিয়ার কুল্লি খাতিয়া, মানুষরা তো ভুল করে, অন্যায় করে, সবগুলোর মূলে হলো দুনিয়ার মোহ। এই মোহ থেকেই মানুষ এই ভুল পথে যায়। এই জন্য নিজেকে মোহমুক্ত করতে পারা এটা অনেক বড় একটা ব্যাপার, এটা কিন্তু ইমানের ইস্যু। দুনিয়ার মোহমুক্ত হওয়াটা ইমানের ইস্যু। আখেরাত যার কাছে যত বেশি আপনার আখেরাতের প্রতি ইমানটা যার অন্তরে যত বেশি বসবে, আল্লাহর প্রতি ইমান যত বেশি বসবে, কিয়ামতের প্রতি যত বিশ্বাস বসবে, দুনিয়াটা তার কাছে তত ঠুনকো, দুনিয়াটা তার কাছে অত গুরুত্বহীন মনে হবে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস দেখেন, তিনি বলেছেন যে যদি আল্লাহ তাআলার কাছে এই পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে সব কিছু মিলে মশার একটা ডানার সমান মূল্য হইতো, এটার ভ্যালু হইতো, তো আল্লাহ তাআলা একটা কাফেরকে এক ঢোক পানি খেতে দিতেন না পৃথিবীতে। আল্লাহর কাছে এগুলো কোনো ভ্যালু নাই, দিয়ে দিয়েছেন একজনকে শত শত হাজার খুচরো টাকায়, আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নেই। আল্লাহর কাছে ভ্যালু হলো এই লোকটা তার আখেরাতের কোনো অ্যাচিভমেন্ট করতে পারছে কিনা, এটা হলো এটার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, কারণ অনন্ত অসীম কালের যাত্রা সেখানে, এটা তো খুব সাময়িক। তো এই জন্য এই সেলফ মোটিভেশনটা জরুরি, যে আমি কী নিয়ে এত টেনশন করতেছি, এটা কি আমার এত টেনশন হওয়ার মতো বিষয় আসলে? দিন শেষে কী হবে আমার, সব শেষ হয়ে গেল, তো সব শেষ হয়ে গেলে আমি তো বেঁচে থাকবো, আমিও মরে গেলাম, তো মরবো তো এমনিও মরবো। যত বেশি নিজেকে হালকা করা যাবে, যত বেশি আখেরাতের প্রতি ইমান আনা যাবে, যত বেশি দুনিয়ার বাস্তবতাটা বোঝা যাবে। একটা বই রাখতে পারেন আপনি, সালাফের চোখে দুনিয়া, বাংলা বাংলা অনুবাদে সালাফের চোখে দুনিয়া, এইটাতে যেটা পাবেন যে পূর্বসূরীরা দুনিয়াকে কীভাবে দেখতেন, দুনিয়াটা তাদের মধ্যে কতটা প্রভাব সৃষ্টি করতে পারত, একেবারে প্রভাব বিস্তার করত। আমি প্রায় সময় চিন্তা করি যে আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলি, তাই না, এই উন্নত বিশ্বের মানুষগুলোর অবস্থাটা কী? আমাদের অনেক সময় নিজেদেরকে আমরা ভাবনা করি যে আমরা পিছিয়ে আছি, আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই, ওরা কত আগায় আছে। সন্দেহাতীতভাবে এটার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু একটা করুণ বাস্তবতা হলো যে ওদের কাছে দুনিয়াটাই যেহেতু সব, এই জন্য টাকা, শ্রম, কাজ ছাড়া আর কিছু নেই তাদের ডিকশনারিতে, এটার জন্য তারা পাগল করা হয়ে যায়।